নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইলেকট্রিক বিল দেবেন সিএসসি পোর্টাল থেকে। অর্থাৎ আপনি যদি সিএসসি ভ্যালি হন, কমন সার্ভিস সেন্টার আপনি যদি চালক হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো এখানে অনেকগুলো আপনার অপশন দেখতে পাচ্ছেন, আপনি সার্ভিস দিয়ে ক্লিক করে কিন্তু সার্চ করে নিয়ে নিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইলেকট্রিক বিল দেবেন। আর এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, এবং এখানে বিল পেমেন্টের একটা অপশান আছে। এবং আজকে আমি দেখাবো যে WBAC DCL এর যে ইলেকট্রিক বিল, সেটা আপনারা কীভাবে পেমেন্ট করবেন। তো নিচের দিকে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের এই বিল পেমেন্ট আজকে আমি দেখাচ্ছি। তো নিচের দিকে যাবেন, দেখতে পাবেন যে WBAC DCL, এই যে দেখতে পাচ্ছেন WBAC DCL যে অপশানটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু এখানে সমস্ত বিল পেমেন্টের অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে যে ইন্টারফেসটা ওপেন হবে, এখানে প্রথমত আপনাকে কনজিউমার আইডি দিতে হবে। অর্থাৎ বিল পেমেন্টের জন্য প্রথমত আপনাকে নয় সংখ্যক যে কনজিউমার আইডি, সেটা আপনি কাস্টমারের যে বিলের যে রসিদটি রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এখানে নয় সংখ্যক ওই কনজিউমার আইডি দিয়ে দেবেন। কনজিউমার আইডি দেওয়ার পরে এখানে কাস্টমার মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা সম্পূর্ণরূপে দিলেই কিন্তু ফেজ বিলের যে অপশানটা এখানে হাইড হয়ে আছে, সেটা কিন্তু এখানে কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার কনজিউমার আইডি এবং কনজিউমারের যে মোবাইল নাম্বার, কাস্টমারের যে মোবাইল নাম্বার, সেটা দিয়ে দিলাম। এই যে ফেজ বিলের অপশানটা এখানে কিন্তু কালার হয়ে গেল। ফেজ বিলের অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ফেজ বিলের অপশানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী স্টেপে আপনি পৌঁছে যাবেন। তো আমি ফেজ বিলের অপশানে ক্লিক করে দিচ্ছি, একটু সময় নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিল পেমেন্ট শো হচ্ছে, বিল সম্পূর্ণ বিলটা এখানে দেখাচ্ছে, এবং আপনি কত টাকা কমিশন পাবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে নাম শো হচ্ছে, কনজিউমার আইডি শো হচ্ছে, এবং নাম শো হচ্ছে বিল। তারপরে এখানে যেটি শো হচ্ছে যে বিল ডিউ ডেট, এখানে শো হচ্ছে 5/10/2020। ঠিক আছে, ডান দিকে দেখবেন যে 5/10/2020 বিল ডেট, ডিউ ডেট এখানে শো হচ্ছে। এখন টোটাল অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ওয়ালেট থেকে যে অ্যামাউন্টটা কাটা হবে, এবং আপনাকে কত টাকা কমিশন দেওয়া হবে, আপনাকে 10% কমিশন দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন 10% আপনাকে কমিশন দেওয়া হবে। এবার আপনার বিল অ্যামাউন্ট যদি বেশি হয়, তাহলে আপনি কিন্তু নিজে থেকে কমিশন বাড়িয়ে নিতে পারেন। তো এখানে টোটাল অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন 890 টাকা। ঠিক আছে, তো এখানে এন্টার ইউর ওয়ালেট পিন, তো এখানে ওয়ালেট পিনটা আপনি দেওয়া মাত্রই এখানে যে হাইট হয়ে আছে পে, ঠিক আছে, পেয়ের অপশানটা, এটা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করলেই কিন্তু আপনার ওয়ালেট থেকে কিন্তু যে পরিমাণ এখানে শো হচ্ছিলো, তো আপনার ওয়ালেট থেকে 880 টাকা কেটে নেওয়া হয়েছে, এবং যে বিল রিসিপ্টটা জেনারেট হয়েছে 891.80 টাকা। আপনি কিন্তু কাস্টমারের কাছ থেকে 891.80 টাকা নিয়ে নেবেন। আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটা আপডেট, যে আপনারা চাইলে এখানে PDF সেভ করে রাখতে পারেন, বা সেভ করে প্রিন্ট করতে পারেন, বা এখানে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সম্পূর্ণ পেজটা, কিন্তু A4 সাইজের পেজ যদি হয় আপনার, তো A4 সাইজের পেজটা সম্পূর্ণটা প্রিন্ট হয়ে যাবে। আর আপনি যদি সেভ করে প্রিন্ট করেন, অর্থাৎ ডাউনলোড করার পরে যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু A4 সাইজের পেজের যে অর্ধেক অংশটা প্রিন্ট হবে, এবং বাকি অংশটা থেকে যাবে। আপনি সেই বাকি অংশটা আর একটা প্রিন্ট আউট নিতে পারেন। তো এখানে আর একটা অপশান যেটা শো হচ্ছে, যে এখানে কিন্তু সিএসসি থেকে যদি আপনি বিল পেমেন্ট করেন, তাহলে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হচ্ছে, যেটা খুবই গুড নিউজ যে একটা কিউআর কোড জেনারেট হচ্ছে। আর এখানে আপনার সিএসসি আইডি, এবং যার নামে সিএসসি আইডি রয়েছে সেই নামটা এখানে শো হবে, ইসুফভাই। ঠিক আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। ডাউনলোড করার পরে পরবর্তী সময়েও আপনি আপনার যে কাস্টমার রয়েছে তাকে রিসিপ্ট দিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, আর পরবর্তী আপডেটগুলোকে পাওয়ার জন্য।